ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরানোর আগে তার সাথে বিশেষ যোগাযোগ করেনি বোর্ড। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুললেন বিরাট কোহলি। গত সপ্তাহে ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের পদে আনা হয় রোহিত শর্মাকে। সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। ইতিমধ্যে দেশের টি টোয়েন্টি ক্রিকেট দলেরও অধিনায়কত্ব পেয়েছেন তিনি। 8ই ডিসেম্বর ছিল সাউথ আফ্রিকা সফরের উদ্দেশ্যে টেস্ট দল বাছাই করার মিটিং। তার ঘণ্টা ডেরেক আগে নাকি যোগাযোগ করা হয় কোহলির সাথে। এএনআইএ তোলা প্রশ্নে এমনটাই জবাব দিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। 8ই ডিসেম্বর টেস্ট সিরিজের দল নির্বাচন মিটিং শুরু হওয়ার ঘণ্টা ডেরেক আগে যোগাযোগ করা হয়েছিল আমার সাথে। টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছাড়ার পর 8ই ডিসেম্বর অবধি কোনো রকম যোগাযোগ রাখা হয়নি বোর্ডের তরফে আমার সাথে। মুখ্য নির্বাচকের সাথে টেস্টের দল নিয়ে আলোচনা হয়েছিল আমার, তারপর কল কেটে দিই। সেই সময় আমাকে জানানো হয় পাঁচজন নির্বাচক চাইছেন না যে আমাকে তখনই জানিয়ে দেওয়া হোক ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি না আমি। সেটা শুনে আমি বলেছিলাম ঠিক আছে, এমনটাই বললেন বিরাট কোহলি। আগামী 26ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সাউথ আফ্রিকা ভারত টেস্ট সিরিজ। সেই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।